রবিবার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল পরীক্ষার্থীদের এক সংবর্ধনা সভার আয়োজন করা হলো ওয়ার্ড কার্যালয়ে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কোঅর্ডিনেটর তপন দাস, পুর প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী প্রমুখ। উল্লেখ্য, এদিন ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালী ঘোষ সাহার উদ্যোগে রবিবার মাধ্যমিক স্তরে 11 জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে 30 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এ প্রসঙ্গে 17 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালী ঘোষ সাহাকে বলেছেন, শুনুন। আজ রায়গঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সকল কৃতী ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদের আমরা এখানে তাদের শুভেচ্ছা এবং তাদের আগামী দিন যাতে ভালো হয় সেই জন্য তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য একটা ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান রেখেছি। সেখানে তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য আমরা এই ছোট্ট আয়োজন তৃণমূল কংগ্রেস কমিটির মাধ্যমে করা হয়েছে। এখানে আমার ওয়ার্ডে 42 জন আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে 42 জন ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে 2 জন আউট অফ রায়গঞ্জ, তো তারা আসতে পারেনি। সেখানে আমরা 40 জনকে দিচ্ছি, এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই সম্বর্ধনা যে অনুষ্ঠান রয়েছে সেটা হলো আমাদের রায়গঞ্জ পৌরসভার মাননীয় পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মহাশয় রয়েছেন, সঙ্গে সাধন কুমার বর্মন রয়েছেন এবং তপন দাস এবং পাপ্পু কল্যাণী মহাশয় রয়েছেন। সন্দীপ বিশ্বাস মহাশয় সত্যি বললেন যে এখান থেকে আজকে আমাদের গোটা রায়গঞ্জ শহরে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, জানি না, তিনি বললেন যে আমাদের এখান থেকে শুরু হয়েছে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটা। কারণ আমরা রায়গঞ্জ পৌর পরিবার, যবে থেকে আমরা রায়গঞ্জ পৌর বোর্ড তৃণমূল কংগ্রেস পরিচালিত মা মাটি মানুষের পৌর বোর্ড, সেখানে আপনারা দেখতে পারবেন যে বিগত পাঁচ বছরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই এই অনুষ্ঠান করে চলেছি। এখনও আমরা কোঅর্ডিনেটর রয়েছি এবং পৌর বোর্ড রয়েছে, মামাটি মানুষ সরকারের যে আমাদের যে পৌর বোর্ড, তো সেখানেও আমরা হলো এই বোর্ডেও আমরা এই যে কাজগুলো যেগুলো আমাদের বাচ্চারা যারা প্রজন্ম ভবিষ্যৎ আমাদের, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের ভালোবাসা জানানোর জন্য যে আমাদের একটা অনুষ্ঠান তাদেরকে, সেই জন্য আমরা এটা যে সকল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো রয়েছে সেই সঙ্গে বাচ্চারাই নতুনরাই আজকে প্রবীণ হবে, তো সেটা নবীন এবং প্রবীণের যে একটা তারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাবে, সেখান থেকে তার 18 বছর হয়েছে, নতুন ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা তাদের কাছে একটা নতুন জীবন। তো সেই জন্য তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসার মাধ্যমে এবং আমাদের যারা বক্তারা রয়েছেন বক্তব্য রাখলেন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললেন যে তারা জীবনে যাতে তাদের লক্ষ্যটা সৎ হয়, কারণ লক্ষ্য সঠিক থাকলে পরে তবেই তারা জীবনে কিছু না কিছু করতে পারবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।